এই মুভিটা করা হয়েছে ভ্যানগার্ডসদের নিয়ে, যাদের কিছু ভিআইপি ক্লায়েন্ট থাকে। তাদের সিকিউরিটির দায়িত্ব থাকে ভ্যানগার্ডসদের। তারা যদি কোনো বিপদে পড়ে, সেই বিপদ থেকে তারা কিভাবে তাদের ক্লায়েন্টদের রক্ষা করে, এসব নিয়ে সাজানো হয়েছে। দর্শক, এই অসাধারণ মুভিটি আপনি নিশ্চয়ই দেখেছেন, আর যদি না দেখে থাকেন চিন্তার কোনো কারণ নেই, আমার সাথে দেখে নিন সিনে স্টোরিতে। মুভিটির শুরুতে লন্ডন শহরকে দেখানো হয়, যেখানে সবাই মিলে চাইনিজ নিউ ইয়ার পালন করছে, যেখানে বেশিরভাগই মানুষ চাইনিজ কমিউনিটির ছিল। এরপরই জিয়ান আর লিকে দেখানো হয়, যারা কিনা অনেক ভালো বন্ধু ছিল। তাদের সাথে অনেকগুলো গিফট বক্সও ছিল, যা নেওয়ার জন্য জিয়ান লিকে হেল্প করছিল। জিয়ানের বাসায় তারা দুইজন প্রবেশ করলে জোয়ানের ছেলে লিকে ওয়েলকাম করে, কারণ লি তার গডফাদার ছিল। সবগুলো গিফট রাখার পর তারা ইভিনিং সেলিব্রেশনের জন্য প্রিপারেশন নিতে থাকে। এর পরের সিনে চায়না টাউনের একটি রাস্তায় মিস্টার কিন এবং মিয়া এই কাপলকে দেখানো হয়। মিস্টার কিন একজন নামি দামি বিজনেসম্যান ছিল, আর মাই তার গার্লফ্রেন্ড। কিন্তু তারা জানতো না এই ফেস্টিভ্যালের দিনেই তাদের দুজনের উপর কিছু লোক নজর রাখছিল তাদেরকে কিডন্যাপ করার জন্য। মিস্টার কিন তার মেয়ে ফারিদার সাথে ভিডিও কলে কথা বলছিল, যে কিনা আফ্রিকাতে ইন্ডিপেন্ডেন্টলি থাকছিল, কারণ ফারিদার জীবজন্তু অনেক পছন্দ ছিল, তাই সে এনিম্যাল রাইটস করতে ভালোবাসত। মিস্টার কিন ফারিদার সাথে কথা বলতে বলতে যখন মোবাইলটি মায়ের কাছে দেয়, তখন ফারিদা কলটি কেটে দেয়, কারণ সে তার বাবার গার্লফ্রেন্ডকে অনেক হিট করে। এরপর যখন মিস্টার কিন ও মাই সেখান থেকে যেতে নেয়, ঠিক তখনই কিছু গ্যাংস্টারের লোক এসে তাদের গার্ডসদের মেরে তাদেরকে কিডন্যাপ করে। নেক্সট সিনে আমরা ভ্যানগার্ডস হেডকোয়ার্টার দেখতে পাই, যেখানে মিস্টার ট্যাং এর কাছে তার একজন এজেন্টের কল আসে, যেখানে সে ট্যাংকে জানায় তাদের একজন ভিআইপি ক্লায়েন্টকে কিডন্যাপ করা হয়েছে, আর তারা গাড়িতে থাকা হিডেন ক্যামেরার মাধ্যমে কিডন্যাপারদের ট্র্যাক করে ফেলেছিল। এরপর ট্যাং লন্ডনের কাছাকাছি ভ্যানগার্ডদের কল করতে থাকে। এরপর আমরা দেখতে পারি লিং ও জুয়ান যখন তারা তাদের ফ্যামিলির সাথে সময় কাটাচ্ছিল, তখনই তাদের কাছে ট্যাং এর কল আসে এবং কিছুক্ষণ আগে ঘটে যাওয়া কিডন্যাপিং এর ব্যাপারে তাদেরকে দ্রুত রেসপন্স করার জন্য বলা হয়। এ কথা শোনার পর তারা দুজনেই সেখান থেকে তাড়াতাড়ি চলে যায় এবং কিছুক্ষণের মধ্যেই তারা ওই জায়গাকে ট্রেস করে ফেলে, যেখানে মিস্টার কিন ও তার গার্লফ্রেন্ডকে কিডন্যাপ করে আনা হয়েছিল। এদিকে আমরা দেখতে পারি মিস্টার কিন ও তার গার্লফ্রেন্ডকে একটি প্রাইভেট রেস্টুরেন্টে নিয়ে আসা হয়। এখানে কিডন্যাপারদের লিডার ব্রোটোকে দেখানো হয়, যে কিনা মিস্টার কিন এর কাছে ওমরের ফাদারের কথা এবং টাকার কথা জিজ্ঞেস করে। অপরদিকে জোয়ান ও লিকে দেখানো হয়, যারা কিনা সেই রেস্টুরেন্টের ভেতরে ঢোকার চেষ্টা করছিল, যেখানে মিস্টার কিং ও তার গার্লফ্রেন্ড আছে। জোয়ান যখন বিল্ডিং এর ভেতর ঢুকতে যাচ্ছিল, সেখানকার গার্ড তাকে আটকে দেয়। তখনই লি ও সেখানে পৌঁছে যায় এবং দুজন মিলে গার্ডকে শায়েস্তা করে বিল্ডিং এর ভেতরে ঢুকে যায়। এখানে কিছু দুর্দান্ত ফাইটিং সিন দেখানো হয়। জোয়ান ও লি এর সাথে কিডন্যাপারদের ফায়ারিং শুরু হয়ে যায়। কিডন্যাপাররা মিস্টার কিনকে লুকানোর চেষ্টা করতে থাকে। যেহেতু ভ্যানগার্ডস হাইলি ট্রেন্ড এবং মার্শাল আর্ট এক্সপার্ট, তাই তারা কিডন্যাপারদের মেরে মিস্টার কিন ও তার গার্লফ্রেন্ড এর কাছে পৌঁছাতে সক্ষম হয়। লি যখন কিডন্যাপারদের সাথে ফাইটিং করছিল, তখন জোয়ান মাই অর্থাৎ মিস্টার কিনের গার্লফ্রেন্ডকে নিয়ে কিচেনের দিকে যায়, আর দুজন কিডন্যাপার তাদের ফলো করছিল। এদিকে জোয়ান যখন দেখতে পারে একটি রুমের ভেতরে সেই রেস্টুরেন্টের অন্যান্য লোকেরা লুকিয়ে আছে, তখন মিয়াকেও সেই রুমের ভেতর ঢুকিয়ে দিয়ে সেই কিডন্যাপারদের সাথে ফাইট করতে থাকে। এদিকে লি ও মিস্টার কিনের পেছনে অনেক লোক পড়ে যায়, তাদের পিছু ছাড়াতে তারা সিঁড়ি দিয়ে উপরের দিকে যেতে থাকে এবং মারামারির এক পর্যায়ে লিয়ের ব্যাচটি সেখানে পড়ে গেলে সেটা পড়ে ব্রোটোর হাতে। লিয়ের ব্যাচটি দেখেই ব্রোটো বুঝতে পারে সে কার জন্য কাজ করছে এবং তার আসল নাম কি। এরপর লি ও মিস্টার কিন যখন ওপরের একটি রুম লক করে লুকানোর চেষ্টা করে, তখন ব্রোটো তাদের বের হয়ে আসতে বললে তারা বের না হলে তখন ব্রোটো ও তার লোকেরা দরজার মধ্যে গুলি করতে থাকে। তারপর দরজা ভেঙে তারা ভেতরে ঢুকে, ঠিক তখনই আর কোনো উপায় না দেখে লি মিস্টার কিনকে জানালা দিয়ে লাফ দিতে বলে। মিস্টার কিন রাজি না হলে সে জোর করে তাকে নিয়ে জানালা দিয়ে জাম্প করে নিচে পড়ে। তাদেরকে দেখে সবাই অবাক হয়ে যায়, কিন্তু তারা কোনো কিছু পরোয়া না করে ওইখান থেকে তখনই পালিয়ে যায়। এরপর লি ব্যাকআপ টিমের জন্য কল করলে সেখানে ভ্যানগার্ডসের বেস্ট ফিমেল এজেন্ট মিয়া তাদেরকে রেস্কিউ করার জন্য চলে আসে। মিয়া তাদের লোকেশন ট্রেস করে চলে আসলে লি ও মিস্টার কিন গাড়িতে বসে, আর ঠিক তখনই জোয়ান ও মাই গাড়ির কাছে পৌঁছে যায়। তারপর মিয়া তাদের সবাইকে ভ্যানগার্ডসের হেডকোয়ার্টারের দিকে
নিয়ে যায়, যেখানে মিস্টার কিন ও মায়ের সাথে ট্যাং এর দেখা হয়। এখানে ট্যাং মিস্টার কিন ও মাইকে বলে যে তাদেরকে এমন একটি গ্রুপ কিডন্যাপ করেছিল যারা কিনা টাকার বিনিময়ে কিডন্যাপ ও মার্ডার করে থাকে। কিন্তু তারা কেন মিস্টার কিন এর পিছু নিচ্ছে তার কারণ জানতে চাইলে মিস্টার কিন ট্যাংকে বলতে থাকে কিভাবে এসবের সূত্রপাত হয়। এরপর মিস্টার কিন বলতে থাকে তার একজন বিজনেস পার্টনার ছিল যার নাম মিশন। তারা ইয়ুথ অ্যান্ড অয়েল আর এয়ারক্রাফট বিক্রি করে অনেক টাকা ইনকাম করেছিল। কিন্তু যখন মিস্টার কিন জানতে পারে মিশনের একটি গ্যাংও আছে যার নাম ব্রাদারহুড অফ ভ্যাঞ্চিয়ান্স, তখন সে তার সাথে পার্টনারশিপ ক্যান্সেল করতে চায়। কিন্তু এটা বুঝতে তার অনেক দেরি হয়ে যায়, কারণ মেশন তাকে একটি বড় অ্যামাউন্টের ফান্ড অ্যারেঞ্জ করতে বলে, আর সে যদি এরকমটা না করে তাহলে মেশন তার ফ্যামিলিকে শেষ করে দিবে। কিন্তু মিস্টার কিন মেশনের ব্যাপারে মিলিটারি পুলিশকে ইনফর্ম করায় 7 মাস আগে এক মিলিটারি অপারেশনে সে মারা যায়। কিন্তু তার ছেলে ওমর ওই অপারেশনে বেঁচে যায়, আর ওমরই ব্রোটোকে পাঠিয়েছে মিস্টার কিনকে কিডন্যাপ করার জন্য। এদিকে মিস্টার কিন তার মেয়ের সেফটি নিয়ে অনেক বেশি চিন্তিত ছিল, কারণ ওমর যখন তাকে কিডন্যাপ করতে ব্যর্থ হয়েছে সে অবশ্যই তার মেয়ের ক্ষতি করতে চেষ্টা করবে। তাই সে ট্যাংকে অনুরোধ করে সে যেন আফ্রিকা গিয়ে তার মেয়েকে সেফলি ফিরিয়ে নিয়ে আসে। নেক্সট সিনে আমরা ওমরকে দেখতে পাই যার কাছে ব্রোটোর কল আসে। ব্রোটো ওমরকে জানায় একটি প্রাইভেট সিকিউরিটি এজেন্সি ভ্যানগার্ডসদের কারণে তাদের মিশন কমপ্লিট হয়নি। এই খবর শুনে ওমর অনেক রেগে যায় ব্রোটোর উপর। এরপর ওমর ব্রোটোকে বলে মিস্টার কিনের মেয়েকে কিডন্যাপ করতে। এরপর আমরা আফ্রিকার একটি সিন দেখতে পাই যেখানে দেখা মিস্টার কিনের মেয়ে ফারিদা সোশ্যাল মিডিয়াতে অনেক বেশি পপুলার ছিল, কারণ সে অ্যানিমেল রাইডের উপরে অনেক কাজ করছিল আর ইললিগ্যাল হ্যান্টিকের জন্য সে পাবলিকলি কিছু লোককে দোষারোপ করছিল। তাদের মধ্যে একজনের নাম তুন্ডা। তুন্ডা সেই ইললিগ্যাল হ্যান্টিক দলের লিডার ছিল যারা কিনা এক্সোটিক অ্যানিমেলদেরকে মেরে মার্কেটে বিক্রি করে দিত। যেহেতু ফারিদা তুন্ডা তার দলকে সোশ্যাল মিডিয়াতে এক্সপোজ করছিল, তাই সে ফারিদার উপর অনেক বেশি রেগেছিল এবং তাকে যে কোনো উপায়ে মেরে ফেলতে চাচ্ছিল। এর ফলে ব্রোট তুন্ডার সাথে কন্টাক্ট করে এবং ফারিদাকে মারার জন্য তাকে টাকার অফার করে, আর তুন্ডাও তাতে রাজি হয়ে যায় আর তারা ফারিদাকে খোঁজা শুরু করে দেয়। এদিকে ভ্যানগার্ডস আফ্রিকায় পৌঁছে যায় ফারিদাকে খোঁজার জন্য, তাদের সাথে ট্যাংও আসে। খোঁজাখুঁজির এক পর্যায়ে তারা ফারিদাকে পেয়ে যায়। এখানে দেখা যায় ফারিদা তার লায়ন ফ্রেন্ডের সাথে খেলা করছিল। কিন্তু যখনই ভ্যানগার্ডস ফারিদার কাছে যেতে নাই তখনই ব্রোট ও তুন্ডা তাদের লোকজন নিয়ে সেখানে পৌঁছে যায়। লি ফারিদার কাছে তাদের আগে পৌঁছাতে চায় কিন্তু সামনে লাইন থাকায় সে সাহস পাচ্ছিল না। এর মধ্যেই ব্রোট ও তুন্ডা তাদের দলবল নিয়ে ভ্যানগার্ডদের ওপর হামলা শুরু করে দেয়। দুই দলের মধ্যে কোন দল সবার আগে ফারিদার কাছে পৌঁছাতে পারবে সে নিয়ে গোলাগুলি চলতে থাকে। গোলাগুলির এক পর্যায়ে লায়ন যখন ব্রোট ও তুন্ডার দলের উপর আক্রমণ করে, সেই সুযোগে লি ফারিদার কাছে পৌঁছাতে সক্ষম হয় আর তাকে গাড়িতে উঠিয়ে সেখান থেকে চলে যায়, আর ব্রোট ও তুন্ডার দল তাদের পিছু করতে থাকে। ফাইটিং চলাকালীন ভ্যানগার্ডসেরা একে অপরের থেকে আলাদা হয়ে যায়, যেখানে ট্যাং মিয়া ও তাদের কিছু সঙ্গী এক গাড়িতে ছিল আর অন্য গাড়িতে ছিল ফারিদা ও লি। কিছু দূর যাওয়ার পর ফারিদা ও লিয়ের গাড়ি একটি পুকুরে পড়ে যায়, কিন্তু তাদের গাড়িটিতে বোট মোট থাকার কারণে তারা সহজেই পুকুরটি অতিক্রম করতে সক্ষম হয়, যার ফলে ব্রোট ও তুন্ডার লোকেরা তাদের আর ফলো করতে পারে না। ফারিদার গাড়ি ড্রাইভিং করতে থাকে, তখন ফাইটিং এর সময় লি এর গায়ে একটি গুলি লাগে। কিন্তু যখনই ফারিদা লিকে বলতে যায় যে গুলিটি শুধুমাত্র অজ্ঞান হওয়ার জন্য ব্যবহার করা হয়, পশুদের ক্ষেত্রে সে অজ্ঞান হয়ে যায়। অপরদিকে ট্যাং ও তার সঙ্গীরা একটি সেফ জায়গায় পৌঁছে যায়, কিন্তু তারা কোনোভাবেই লি ও ফারিদাকে ট্র্যাক করতে পারছিল না। তাই ট্যাং হেডকোয়ার্টারে ফোন দেয় যাতে করে সে তাদেরকে সহজেই ট্র্যাক করতে পারে। লোকেশন পাওয়ার পর ট্যাং তাদের খুঁজতে জঙ্গলের ভেতর যেতে নেয়। ঠিক তখনই মিয়া তাকে তার সঙ্গে নিয়ে যাওয়ার জন্য বলে, কারণ জঙ্গলে একা যাওয়া নিরাপদ নয়। তাই ট্যাং ও মিয়া তাদের সাথীদেরকে ওখানে রেখে তারা দুজন জঙ্গলের ভেতর চলে যায়। এরপর আমরা দেখতে পাই ট্যাং ও মিয়া লিও ফারিদাকে খুঁজতে খুঁজতে জঙ্গলের অনেকটা ভেতরে চলে যায়, কিন্তু তারপরও তাদের ট্র্যাক করতে পারছিল না, কারণ ট্যাং জানত না ফারিদার ঘর একটি গাছের ওপরে যেখানে সে লিকে অজ্ঞান অবস্থায় একাই নিয়ে এসেছিল। পরের দিন সকালে যখন লিয়ের জ্ঞান ফিরে সে দেখতে পায় সে একটি গাছের ওপরে খড়ের মধ্যে আছে, যেখান থেকে জঙ্গলের সৌন্দর্য তাকে অনেক বেশি মুগ্ধ করে। ফারিদা তখনও ঘুমাচ্ছিল, তাই সে ফারিদার টেলিস্কোপ নিয়ে
জঙ্গলের আশেপাশের দৃশ্যকে উপভোগ করতে থাকে। কিছুক্ষণ পরে ফারিদার ঘুম ভাঙলে তারা টেলিস্কোপের মাধ্যমে দেখতে পায় কিছু গাড়ি তাদের দিকে আসছিল। তখন তারা বুঝতে পারে ব্রোট ও তুন্ডার লোকেরাই তাদেরকে ধরতে আসছে, তাই তারা ওখান থেকে পালিয়ে যেতে নাই। অপরদিকে মিয়া ও ট্যাংও সেই গাড়িগুলোকে দেখতে পায়। ব্রোট ও তুন্ডার লোকেরা যখন ফারিদার ট্রি হাউসের দিকে যেতে থাকে, তখনই তাদের ওপর তারা অ্যাটাক করে ফেলে। এখানে ট্যাং তার ইলেকট্রিক স্টিকের মাধ্যমে অনেক লোককে ঘায়েল করতে সক্ষম হয়, যার ফলে ট্যাং ও মিয়া লিও ফারিদার কাছে দ্রুত পৌঁছে যায় এবং তারা সবাই মিলে একটি গাড়িতে করে সেখান থেকে পালিয়ে যায়। কিন্তু এবারও যখন এক পর্যায়ে তাদের গাড়ি পানি দিয়ে চলতে থাকে, তখন ব্রোট ও তুন্ডার লোকজন তাদেরকে স্পিড বোট দিয়ে ফলো করতে থাকে। কিছুক্ষণের মধ্যে যখন কিডন্যাপাররা তাদের কাছে পৌঁছে যায়, তখন তাদের মধ্যে আবারও ফাইট শুরু হয়ে যায়। ফাইটিং এর এক পর্যায়ে তারা কিডন্যাপারদের কাছ থেকে একটি বোট ছিনিয়ে নিতে সক্ষম হয়। কিন্তু যখন লি ফাইটিং এর ব্যস্ত থাকে, সেই সুযোগে তুন্ডা ফারিদাকে ধরে ফেলে, কিন্তু লি তার সাথে ফাইটিং করে তাকে ছাড়িয়ে ফেলে। আর ফাইটিং এর এক পর্যায়ে তারা সবাই এক বোটে থাকলে ব্রোট ও তুন্ডা লোক যখন লিয়ের মাথায় একটি পাথর দিয়ে আঘাত করে, তখন সে অজ্ঞান হয়ে যায়। আর ফাইটিং এর এক পর্যায়ে মিয়া পানিতে পড়ে যাওয়ায় ট্যাং একটি বাইক স্পিড বোর্ডের মাধ্যমে তাকে বাঁচাতে যায় আর ওয়াটারফলের একদম কাছে থেকে তাকে বাঁচিয়ে আনতে সক্ষম হয়। কিন্তু তুন্ডা ও তার লোকেরা ওয়াটারফল থেকে নিচে পড়ে যায়। এর মধ্যেই ভ্যানগার্ডসদের হেলিকপ্টার চলে আসে তাদের রেস্কিউ করার জন্য, কিন্তু সেখানে লিও ফারিদাকে তারা খুঁজে পায় না। পরবর্তী সিনে আমরা ভ্যানগার্ডস হেডকোয়ার্টারে দেখতে পাই, যেখানে সবাই মিলে একটি ভিডিও দেখছিল, যেখানে ওমর সাকসেসফুলি ভাবে ফারিদাকে কিডন্যাপ করার পর তাদেরকে এই ভিডিওটি পাঠায়, যেখানে ওমর তাদের বলে মিস্টার কিং যদি তাদের টাকা ফেরত না দেয়, তাহলে ফারিদা ও লিকে তারা মেরে ফেলবে। ভিডিওটি দেখার পর ট্যাং জোয়ানকে বলে তার বন্ধুকে বাঁচানোর মিশনে যেতে বললে জোয়ান রাজি হয়। এরপর দেখানো হয় সেই মিশনের জন্য কিভাবে ট্যাং একটি টিম রেডি করে অত্যাধুনিক প্রযুক্তির সব যন্ত্রপাতি ব্যবহার করে। এরপরেই ট্যাং ও তার টিম ওমরের শহরের উদ্দেশ্যে রওনা দেয়। এখানে ট্যাং লোকাল গ্যাং এর হেডের মাধ্যমে লিও ফারিদাকে ছাড়ানোর জন্য নেগোসিয়েট করে, আর অন্যদিকে ট্যাঙ্কের দলের বাকি স্লাব এরিয়াতে গিয়ে তাদের হাই টেকনোলজি ইউজের মাধ্যমে লিও ফারিদাকে খুঁজতে সফল হয়। এদিকেও ফারিদা যখন একে অপরের সাথে কথা বলছিল, তখন কিডন্যাপাররা এসে লিকে সেখান থেকে নিয়ে যায়। এরপর লিকে ব্রোটোর সামনে আনা হয়, তারপর ব্রোট ও লিকে তার দলে যুক্ত হতে বলে, কিন্তু লি তাতে রাজি না হলে ব্রোট তার গায়ে বম লাগিয়ে ছাদে নিয়ে যেতে বলে। অপরদিকে আমরা দেখতে পাই ব্রোট ওমরের কাছে এসে জানায় যে ভ্যানগার্ডসের লিও ফারিদাকে ছাড়ানোর জন্য তাদের সাথে নেগোসিয়েট করতে রাজি হয়েছে, কিন্তু তারা জানে না ভ্যানগার্ডস নানা রূপে তাদের বেশ পরিবর্তন করে তাদের কাছে পৌঁছানোর সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে। আর এদিকে আমরা দেখতে পাই ট্যাং মিস্টার কিনকে সাথে করে ওমরের কাছে আসে নেগোসিয়েশন করার জন্য। ট্যাং যাতে কোনো রকমের চালাকি করতে না পারে, তাই ফরিদার গলায় তলোয়ার রেখে এক লোক দাঁড়িয়ে থাকে, আর অপরদিকে ওমর তা ট্যাংকে একটি ভিডিও দেখায় যেখানে লিয়ের গায়ে বোম ফিট করা আছে এবং সেখানে টাইম সেট করা আছে 3 মিনিট। সেটা দেখে ট্যাং কিছুটা ঘাবড়ে যায় এবং তাদের লোককে ইশারা করে ফায়ারিং শুরু করার জন্য। এদিকে দুই দলের ফাইটিং চলাকালীন অপরদিকে জোয়ান তার টিম নিয়ে লিকে উদ্ধার করতে সক্ষম হয়, আর অপরদিকে ট্যাং মিস্টার কিন ও ফারিদাকে নিয়ে গাড়ির কাছে পৌঁছাতে সক্ষম হলেও অপরদিকে লিও জোয়ানের দলবল ওমরের দলের সাথে প্রচুর গোলাগুলি করতে থাকে। গোলাগুলি চলাকালীন ওমরের লোকজন একটি বিল্ডিং কে বোম মেরে উড়িয়ে দেয়, যার ফলে জিয়ান সেই বিল্ডিং এর ভাঙা স্তূপের নিচে পড়ে যায়, আর রি তার বন্ধুর বডি উদ্ধার করতে সক্ষম হয়। এ পর্যায়ে ভ্যানগার্ডসদের পরাজিত হতে দেখে মিস্টার কিন নিজেকে আত্মসমর্পণ করে, যার ফলে ওমর আর ভ্যানগার্ডসদের পিছু নেয়া ছেড়ে দেয়, আর ভ্যানগার্ডসদের দলবল ও ফারিদা সেখান থেকে চলে যেতে সক্ষম হয়। রাস্তার মধ্যে লি অনেক চেষ্টা করে জায়নের জ্ঞান ফেরায় এবং তারা নিরাপদে দুবাইয়ের হেডকোয়ার্টারে পৌঁছে যায়। এদিকে ভ্যানগার্ডস দুবাই পুলিশের সাথে মিলে প্ল্যান করে ওমরের বিরুদ্ধে, যাতে করে তারা মিস্টার কিনকে উদ্ধার করতে পারে। ওমর মিস্টার কিনকে নিয়ে একটি বোর্ডের মাধ্যমে দুবাইয়ে এন্ট্রি করে এবং দুবাইয়ের লাঞ্চ করার পর এমন এক জায়গায় নিয়ে যায় যেখানে মিস্টার কিনের অনেক এক্সপেন্সিভ কার ছিল। তারপর একটি সিক্রেট
পিনের মাধ্যমে ওই রুমটির দরজা খুলে যেখানে তার সকল গোল্ডেন কার্ড ছিল। তারপর ওমর তার সঙ্গীদেরকে বলে এইসব কার্ডগুলো সরিয়ে ফেলতে, কিন্তু তারা এটা জানে না যে সেখানে দুবাই পুলিশও পৌঁছে গেছে। এখানে দুর্দান্ত অনেক শুটিং দেখানো হয়। সকল বাধা পেরিয়ে ওমর ও তার সঙ্গীরা সকল গোল্ডেন কার্ডগুলো সেখান থেকে সরাতে সক্ষম হয়, কিন্তু ভ্যানগার্ডসরাও তাদের পিছু করতে থাকে। ফাইটিং এর এক পর্যায়ে ওমর ও তার সাথীরা একটি মার্কেটের ভেতর পৌঁছে যায়, যেখানে ভ্যানগার্ডসরাও তাদের পিছু পিছু চলে যায়। এখানে বেশ কিছুক্ষণ ফাইটিং দেখানো হয় এবং ফাইটিং এর এক পর্যায়ে ট্যাঙ্ক ওমরকে একটি সুইমিং পুলের ভেতর ফেলে দেয়, যেখানে বড় বড় শার্ক ছিল যারা কিনা ওমরকে খেয়ে ফেলে। আর এভাবেই ভ্যানগার্ডসরা তার ক্লায়েন্ট মিস্টার কিং ও তার মেয়েকে ওমরের হাত থেকে রক্ষা করতে সফল হয়। আর মুভির লাস্ট সিনে আমরা দেখতে পাই মিস্টার কিং তার এই সফলতাকে সেলিব্রেট করার জন্য ভ্যানগার্ডসদের সকল টিমকে ইনভাইট করে, যেখানে লি ফারিদাকে প্রপোজ করে আর ফারিদাও তা অ্যাকসেপ্ট করে। আর একটি হ্যাপি এন্ডিং এর মাধ্যমে মুভিটি এখানেই সমাপ্ত হয়ে যায়। ভিউয়ার্স, এইরকম আরো মুভি এক্সপ্লেনেশন দেখার জন্য সিনেস্টোরি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।